Choli, ¿no? Choli, Choli. বহরমপুরে প্রকাশ্য দিবালোকে খুন, খুন হলেন একদা অধীর ঘনিষ্ঠ এখন তৃণমূলের নেতা সত্যেন চৌধুরী। বহরমপুরে গুলিবিদ্ধ সত্যেন চৌধুরী হাসপাতালে মৃত্যু হয় তার। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দিনে দুপুরে চলল গুলি। বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বাড়ি, তার বাড়িতে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা। হাতে, গলায়, ঘাড়ে এলোপাথারি গুলি চালানো হয় তার ওপর। গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বহরমপুরের ভাকুড়ি এলাকায় কয়েকজন অনুগামীদের নিয়ে বহুতলের কাছে বসেছিলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। দুষ্কৃতীরা তাকে বসা অবস্থায় লক্ষ্য করে গুলি চালায়। সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। একসময় যে অধীর চৌধুরীর ডান হাত বলে পরিচিত ছিলেন, তার সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। মতানৈক্যের কারণে তিনি বিধানসভা ভোটের আগে দল থেকে দূরে থাকতেন। কী কারণে তৃণমূলের এই নেতার খুন, তার তদন্তে নেমেছে পুলিশ। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। চিকিৎসা চলছে। কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি, ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টি নিচে লেগেছে। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে, জানি না, ডাক্তার বলবেন। এখন ডাক্তার চিকিৎসা করছেন, তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধ হয় তিনি আর বোধ হয় নেই। ডাক্তার প্রায় ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন। সাধারণ সম্পাদক ছিলেন, আমরা জানি সাধারণ সম্পাদক ছিলেন, জানি না কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন প্রায় বসেই ছিলেন, এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন, আমরা জানি। স্বাভাবিক কী করে ঘটলো ঘটনা, এরা দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন। এখন রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কী অবস্থা সেটা আমাদেরও জানা নেই। না উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই, তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন, এখন পাড়াতেই থাকতেন, জানি না কীভাবে কী হয়েছে। আমার নাম মনোজ ঝা, প্রতিবেশী।